অয়নশীল সম্পর্কে উঠে আসছে শ্বেতা চক্রবর্তীর নাম এবং তার নাম উঠে আসার পর এবার মুখ খুললেন তার বাবা তিনি ঠিক কি বলেছেন আমরা শুনব এই বিষয় দেখুন এখন তো এরা সব অনেকেরই অ্যাকাউন্ট নিয়ে মিসইউজ করছে তাই না সেগুলো তারা তো জানেও না অনেকে ফিল্ম না হ্যাঁ না মডেলিং ও নিজে নিজে পয়সা দিয়ে ও মডেলিংয়ে ট্রেনিং নিয়েছে হ্যাঁ ট্রেনিং নিয়েছে তারপর ওই যে দীপ্তি বলে একটা ই হয় না এটা মেয়েদের সেই কম্পিটিশন সেই কম্পিটিশনেও গিয়েছিল হ্যাঁ ওর এটা একটা ন্যাক আছে হ্যাঁ এখন এই জিনিসটা নিয়ে এগুলো করে বলেই ওকে উনি এই অ্যাম্বাসডার যাকে বলা কি প্রমোট করা আর কি ওর ওই যে এ কোম্পানি আছে সেই কোম্পানিকে প্রমোট করার জন্য ওকে হ্যাঁ না ওই ওই কাকলি মাধ্যমে হ্যাঁ এটা বোধ হয় সতেরো আঠারো সাল থেকে মানে এরকম পরিচয় হ্যাঁ সে তো চাকরি করছে হ্যাঁ হ্যাঁ সে অরুণ চক্রবর্তী আপনারা শুনলেন যে শ্বেতার বাবা তিনি ঠিক কি বললেন তিনি বললেন যে টাকাতেই মডেলিং নিজের শিখেছেন শ্বেতা চক্রবর্তী এবং যদিও অয়নশীলের নামে অয়নশীলের অ্যাকাউন্টে শ্বেতার নাম উঠে আসছে তবে স্পষ্ট হচ্ছে যে নিয়োগ দুর্নীতিতে এই টলি যোগ এই নারী যোগ আরো ঘনিষ্ঠ হচ্ছে আরো ঘনীভূত হচ্ছে পঁচিশ লক্ষ টাকা তথ্য উঠে আসছে অ্যাকাউন্ট থেকে এবং সেখানে প্রায় বেশ কিছু অর্থাৎ বত্রিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে যে অ্যাকাউন্টগুলি অয়নশীলের সঙ্গে জড়িত রয়েছে এবং অয়নশীলের সঙ্গে সে যে কোনো সম্পর্ক রয়েছে তা কিন্তু আরো ঘূর্ণীভূত হচ্ছে এই সমস্ত নথি থেকে